আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, পৃষ্ঠিলা ফাতেমা বাংলাদেশের সুপরিচিত একটি নাম। বাংলাদেশের সোশ্যাল মাধ্যমগুলোতে আমরা এখন কত কিছুই না দেখি ইন্টারনেটের দুনিয়ায় ভাইরাল হতে, কেউ ফেসবুকের মাধ্যমে, আবার কেউ বা ইউটিউবের মাধ্যমে, পাশাপাশি রয়েছে আরও ডর্জনখানিক মাধ্যম। আজকে পৃষ্ঠিলা ফাতেমার কিছু রহস্যজনক কথা আপনাদের সাথে শেয়ার করব, তাই বলছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ বিনোদন জগতের সকল খবর এখানেই রয়েছে। দর্শক, পৃষ্ঠিলা ফাতেমা বাংলাদেশের মেয়ে হলেও তিনার বেড়ে ওঠা হয়েছিল আমেরিকার নিউ ইয়র্ক শহরে। বাবা মার সবচেয়ে আদরের মেয়ে পৃষ্ঠিলা মেধাশক্তি প্রখর হওয়ার কারণে অল্প বয়সে পড়াশোনায় দ্রুত এগিয়ে যায়। পড়াশোনার ফাঁকে শখ জাগে ইউটিউবার হওয়ার, তাই 2015 সালের দিকে ক্রিয়েট করা একটি আইডিকে পরিণত করেন ইউটিউব চ্যানেলে। নাম দিয়েছেন পৃষ্ঠিলা নিউ ইয়র্ক। কাজ শুরু করেন ভাইরাল বিষয়ের উপর, বাংলাদেশের ঘটে যাওয়া সকল বিষয়ের উপর নজর রাখতেন এবং আলোচিত ও সমালোচিত বিষয়কে টার্গেট করে ভিডিও বানানোর চেষ্টা করেন। চেষ্টা ছিল বছর দুয়েক আগে থেকেই, কিন্তু ভালো কিছু হচ্ছিল না। 2020 সালের দিকে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় তিনার ভিডিওগুলো। বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে যখন সংসদ ভবনে গায়িকা মমতাজ মন্তব্য করেন, তখন মমতাজকে নিয়ে একটি ভিডিও করেন, যে ভিডিওটি ভাইরাল হয় ব্যাপকভাবে। পাশাপাশি পৃষ্ঠিলাকে চিনতে শুরু করে বাংলাদেশের মানুষ। সবচেয়ে মজার ব্যাপার হলো পৃষ্ঠিলা একজন মায়াবী চেহারার অধিকারিণী, পাশাপাশি কথা বলার ঢং রয়েছে মন করার মতো। ইতিমধ্যে তিনার সাবলীল উপস্থাপনা এবং মায়াবী চেহারার মাধ্যমে অনেকেরই মনে দাগ টেনেছেন। ছোট বয়সের এই মেয়েটির মহানুভবতারও জুড়ি নেই। সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে এবং সাহায্যের হাত বাড়াতে তাকে দেখা যায়। ভিডিও উপস্থাপনার সময় অন্য কয়েকটি মেয়ে থেকে সম্পূর্ণ আলাদা, যেমন মাথা হিজাব, কোনো অশ্লীলতার ছোঁয়া নেই, পাশাপাশি রয়েছে সহজ সরল প্রাণবন্ধন হাসি। সেই হাসির মধ্যে রয়েছে মমতা, নেই কোনো অশ্লীলতা। এই জন্যই পৃষ্ঠিলা পেয়েছে জনপ্রিয়তা। দীর্ঘদিনই দেখে আসছি পৃষ্ঠিলাকে, তবে সকালের আবহাওয়া দেখে পুরো দিনটি কীভাবে যাবে মোটামুটি আজ করা যায়। আমার মনে হচ্ছে পৃষ্ঠিলা একজন ভালো মেয়ে, সহজ সরল এবং পরোপকারী, তাই তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সবাই সহযোগিতা করা দরকার। হয়তো বাংলাদেশি মেয়ে হিসেবে পৃষ্ঠিলা আমেরিকার মাটিতে সুনাম কুড়াতে পারে। যদি পৃষ্ঠিলাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর আপনাদের বন্ধু মহলে শেয়ার করতে ভুলবেন না। দর্শক, পৃষ্ঠিলাকে আগামী পথ চলার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।